আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা সার্টিস্টি। আজকে আমি আপনাদের জন্য গুজরাটি সেলাইয়ের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এর আগে আমি আরও দুইটি টিউটোরিয়াল করেছি গুজরাটি সেলাই নিয়ে, কিন্তু সেখানে আমি কোনো ডাবিং করিনি, যার ফলে অনেকের বুঝতে অসুবিধা হয়েছে। আজকে আমি ডাবিং সহকারে এবং টেকনিক সহকারে আপনাদের কীভাবে গুজরাটি সেলাই করতে হবে সেটা শেখাবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, আর আমি আশাবাদী আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং মনোযোগ সহকারে দেখেন আপনারা অবশ্যই গুজরাটি সেলাই শিখতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমি গুজরাটি সেলাইয়ের এই প্যাটার্নটা এঁকে নিচ্ছি। অনেকে এই প্যাটার্নটা কিভাবে আঁকতে হয় সেটা জানে না, তাই আমি আপনাদের এঁকে দেখালাম। এখানে আমি এখন কর্নারগুলো হাইলাইট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি কর্নার হাইলাইট করা হয়ে গেছে। এখন আমি এক নম্বর কর্নারে একটু উপর থেকে সুতাটাকে তুলে নিলাম। এখন আমি দুই নম্বর কর্নারে চলে যাব। এই জন্য দুই নম্বর কর্নার কলাম বরাবর একটু নিচের দিকে আমি সুতাটিকে নিয়ে যাচ্ছি, এবং দুই নম্বর কর্নারের শাড়ি বরাবর যে দাগটি দেখতে পাচ্ছেন সেই বরাবর আমি সুতাটিকে তুলে নিচ্ছি। এখন তিন নম্বর কর্নারের শাড়ি বরাবর সুইটিকে নিচের দিকে দিয়ে কলাম বরাবর উপরের দিকে তুলে নিচ্ছি। চার নম্বর কর্নারের কলাম বরাবর সুইটিকে দিয়ে শাড়ি বরাবর তুলে নিচ্ছি। পাঁচ নম্বর কর্নারের শাড়ি বরাবর সুইটিকে নিচের দিকে দিয়ে কলাম বরাবর উপরের দিকে তুলে নিচ্ছি। এখন একটু খেয়াল করে দেখুন, তিন নম্বর কর্নারে কলাম বরাবর যে এই সুতাটা সেটাকে আমরা উপর দিক দিয়ে নিয়েছি, সুতরাং পরের সুতাটা, পরের কলামের সুতাটা আমাদের নিচের দিক দিয়ে নিতে হবে। সুতরাং আমি এখানে সুতাটা আমরা নিচের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। এখন ছয় নম্বর কর্নারে আমরা কলাম বরাবর সুতাটাকে নিয়ে শাড়ি বরাবর তুলে নিচ্ছি। সাত নম্বর কর্নারে শাড়ি বরাবর সুইটিকে নিচের দিকে দিয়ে কলাম বরাবর তুলে নিচ্ছি। এখন আট নম্বর কর্নারে কলাম বরাবর সুইটিকে নিচের দিকে দিয়ে শাড়ি বরাবর তুলে নিচ্ছি। এখন খেয়াল করে দেখুন, পাঁচ নম্বর কর্নারের শাড়ি বরাবর যে সুতাটা আছে সেটা কলাম বরাবর সুতার নিচের দিকে আছে, এবং পরের শাড়ির সুতাটা উপরের দিকে আছে, সুতরাং এই শাড়ির সুতাটা নিচের দিক দিয়ে যাবে, তাই আমি সুতাটাকে নিচের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমি নয় নম্বর কর্নারে শাড়ি বরাবর সুতাটাকে নিচের দিকে দিয়ে কলাম বরাবর তুলে নিচ্ছি। দশ নম্বর কর্নারে কলাম বরাবর সুতাটাকে নিচের দিকে দিয়ে শাড়ি বরাবর তুলে নিচ্ছি। এগারো নম্বর কর্নারে আমি শাড়ি বরাবর সুতাটাকে নিচের দিকে দিয়ে কলাম বরাবর তুলে নিয়েছি। এখন আট নম্বর কর্নারটি খেয়াল করুন, আট নম্বর কর্নারের যে কলামের সুতাটি আছে সেটা শাড়ি বরাবর সুতার নিচের দিকে আছে, এবং পরের কলামের সুতাটি উপরের দিকে আছে, সুতরাং এই কলামের সুতাটি নিচের দিক দিয়ে যাবে, সুতরাং আমি সুতাটি নিচের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। এখন তিন নম্বর কর্নারটি খেয়াল করুন, তিন নম্বর কর্নারে কলাম বরাবর যে সুতাটি আছে সেটা শাড়ি বরাবর সুতার উপরের দিকে আছে, পরের কলামের সুতাটা নিচের দিকে আছে, সুতরাং এই কলামের সুতাটি উপরের দিক দিয়েই যাবে। উপরের দিক দিয়ে আমি সুতাটি কলাম বরাবর নিয়ে শাড়ি বরাবর তুলে নিলাম। এখন আমরা এক নম্বর কর্নারের কাজ করব। এক নম্বর কর্নারের কাজ করার জন্য আমাদের দুই নম্বর কর্নারটি খেয়াল করতে হবে। দুই নম্বর কর্নারের শাড়ি বরাবর সুতাটি উপরের দিকে আছে, সুতরাং এক নম্বর কর্নারের সুতাটি আমরা নিচের দিক দিয়ে নিয়ে যাব। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল, এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। এর জন্য আমি এক নম্বর কর্নারের দিকে সুইটি তুলে নিচ্ছি। এখানে আমি সুইটি তুলে নিয়েছি। এখন একটু খেয়াল করে দেখুন, আগের কলামের সুতাটি শাড়ির উপরের দিকে আছে, সুতরাং এই কলামের সুতাটি আমাদের শাড়ির নিচের দিক দিয়ে নিয়ে যেতে হবে। এখন সুতাটি আমি নিচ দিয়ে নিয়ে নিচ্ছি। দুই নম্বর কর্নারের শাড়ি বরাবর সুতাটির উপর দিক দিয়ে আমি সুতাটিকে এভাবে করে কর্নারে নিয়ে গেলাম। এখন আমি দুই নম্বর কর্নারের কলাম বরাবর যে সুতাটি আছে সেটা নিচ দিয়ে নিয়ে যাব। নিচ দিয়ে সুতাটিকে নিয়ে গিয়ে এখন আমি
দুই নম্বর কর্নার থেকে নয় নম্বর কর্নারে এভাবে করে সুতাটিকে নিয়ে যাব। এই সুতাটি যেহেতু আমরা নিচ দিয়ে নিয়েছি, পরবর্তী সুতাটির উপর দিয়ে নিয়ে যাব এবং এই সুতাটির নিচ দিয়ে নিয়ে যাব। এই সুতাটির আমরা নিচ দিয়ে নিয়ে নিচ্ছি। এখন পরবর্তী এই সুতাটির উপর দিয়ে যাব এবং এই সুতাটি নিচ দিয়ে নিয়ে যাব। আগে সুতাটির আমরা নিচ দিয়ে নিয়েছি, সুতরাং এই সুতাটির উপর দিয়ে নিয়ে কর্নারে চলে গেলাম। যেহেতু এটা উপর দিয়ে নিয়েছি, পরবর্তী সুতার নিচ দিয়ে নিয়ে আসছি এবং এই কর্নারের সুতার উপর দিয়ে কর্নারে চলে যাব। আবার পরবর্তী সুতার মানে এই কর্নারের সুতার নিচ দিয়ে যাব এবং এই সুতার উপর দিয়ে কর্নারে চলে আসব। এখন এই সুতাটির আমরা নিচ দিয়ে পরবর্তী সুতাটির উপর দিয়ে এবং এই সুতাটির নিচ দিয়ে পরবর্তী সুতাটির উপর দিয়ে চলে যাব, যেহেতু এখানে আমাদের চারটি সুতা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটি সুতার আমরা নিচ দিয়ে নিলে পরবর্তী সুতার আমরা উপর দিয়ে সুতাটিকে নিয়ে যাব। এখন পরবর্তী এই শেষের সুতাটির আমরা উপর দিয়ে নিলাম এবং এই সুতাটির নিচ দিয়ে নিয়ে গেলাম। যেহেতু এই সুতাটি নিচ দিয়ে নিয়েছি, সুতরাং এই সুতাটির আমরা উপর দিয়ে নিয়ে পরবর্তী সুতার নিচ দিয়ে নিয়ে এবং তার পরবর্তী সুতার উপর দিয়ে কর্নারে চলে যাব। পরবর্তী এই সুতাটির নিচ দিয়ে নিয়ে যাব এবং এই সুতাটির উপর দিয়ে গিয়ে কর্নারে চলে যাব। এই সুতাটি নিচ দিয়ে চলে যাব, পরবর্তী শাড়ির উপর দিয়ে গিয়ে কর্নারে চলে যাব। তার পরবর্তীতে এখানে চারটি সুতা আছে, একটি সুতার নিচে, আরেকটি সুতার উপরে, আরেকটি সুতার নিচে, আরেকটি সুতার উপর দিয়ে এভাবে করে নিয়ে আসব। এখানে একটি সুতার উপর দিয়ে আমরা এনেছি, সুতরাং এই সুতাটির নিচ দিয়ে নিয়ে যাব। তার পরবর্তী একটি সুতার উপরে, একটি সুতার নিচ দিয়ে তিন নম্বর কর্নারে চলে যাচ্ছি। আরেকটি সুতার উপর দিয়ে আমি তিন নম্বর কর্নারের মাঝে চলে আসলাম। তার পরবর্তী সুতার নিচে এবং তার পরবর্তী সুতার উপর দিয়ে চার নম্বর কর্নারে চলে যাব। তার পরবর্তী সুতার নিচে দিয়ে আসলাম। তার পরবর্তী সুতার উপর দিয়ে গিয়ে পাঁচ নম্বর কর্নারের মাঝে চলে যাব। তার পরবর্তীতে একটি সুতার নিচে, একটি সুতার উপরে, একটি সুতার নিচে, একটি সুতার উপরে, এরকম করে চলে আসব। এখন মাঝের দিকে চলে আসব। মাঝের দিকে এখানে এখন চারটি সুতা হবে, একটি সুতার আমরা নিচ দিয়ে আসব, অন্য একটি সুতার উপর দিয়ে, আরেকটি সুতার নিচ দিয়ে, আরেকটি সুতার উপর দিয়ে। এখন একেবারে শেষের ঘরে আমরা চলে এসেছি। শেষের ঘরে আবার একটি সুতার নিচ দিয়ে এবং উপরের দিকে সুতার উপর দিয়ে কর্নারে চলে যাব। এখন এখানে আবার চারটি সুতা হবে, একটি সুতার নিচ দিয়ে, একটি সুতার উপর দিয়ে, একটি সুতার নিচ দিয়ে, এরকম করে এক নম্বর কর্নারে আমরা এভাবে করে কাজটি শেষ করে দেব। আশা করি আপনারা সেলাইটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।